পাখি পাহাড়। আমাদের সাথে দেখুন, আরো অনেকেই রয়েছে, সব হাই করো। এই যো মুখটা দেখাচ্ছে না তো দাদা। হ্যাঁ, ও আজকে আমাদের তিনটে স্পট ঘোরানো হবে বন্ধুরা। কি কি স্পট? প্রথমে যাব পাখি পাহাড়। হ্যাঁ, আমাদের সাথে থাকুন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিরকম হাতি হেঁটে যাচ্ছে, দারুণ অপরূপ দৃশ্য। আর আপনারা অবশ্যই আসুন, এখানে আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা। আর যেটা আপনাদের সব থেকে বেশি মন কাড়বে বন্ধুরা, সেটা হলো এই পলাশ ফুলের গাছ। এখানে ভর্তি পলাশ ফুল আপনারা দেখতে পারবেন যদি এই সময়ে আসেন। আমরা এসেছি এখন দোলের সময়। পাহাড়টা দেখো, পাহাড়টা দেখ একদম কাছে কাছে। তো এটা অযোধ্যা পাহাড় পুরোটাই দেখা যাচ্ছে একদম কাছ থেকে। কি দারুণ লাগছে না? কি দারুন দেখো, ও ভিউটা দেখো, ভিউটা শুধু ভিউটা বেশি কাছে। কি পাহাড়? মাথা পাহাড়। ও এটা হচ্ছে মাথা পাহাড়। এই যে বন্ধুরা, এটাই হচ্ছে সেই পাখি পাহাড়। দেখুন আপনারা, এখানে অনেক পাখির ছবি আঁকা রয়েছে খোদাই করে। দারুণ একটি জায়গা। আরো অনেকেই এসেছে আমাদের সাথে, পুরো একটা টিম। আচ্ছা, এখানে নানা রকমের পাখির ছবি আঁকা আছে না? আচ্ছা, এই যে বন্ধুরা অবশেষে পাখি পাহাড়ের ছবি। দারুণ লাগছে না? আরে দাঁড়াও বৌদি, বৌদি বৌদি দাঁড়াও, পুরোটা জঙ্গল বন্ধুরা দেখুন। আর মাঝখানে মাঝখানে এরকম পাথর রয়েছে যেখানে খোদাই করে পাখির ছবি আঁকা রয়েছে। আর ওখানে ডায়মন্ড পাখি রয়েছে একটা। হ্যাঁ, এই যে বন্ধুরা এখানেও দেখুন, এই দেখুন আরো ইয়ে, প্রচুর পাখি খোদাই করে পাখির ছবি আঁকা আছে এখানে। দারুণ লাগবে দেখতে।
খালি দেখে এখানে। আচ্ছা বন্ধুরা, এই মাসিমা হচ্ছে আমাদের গাইড। আপনারা আসলে এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। দারুন জায়গাটা, কিন্তু খুব সুন্দর। পাখি নয়, নানা রকম ছোট ছোট ইয়েরও ছবি এখানে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর, কাঠবিড়ালি, তারপরে হরিণ টরিণ সমস্ত কিছু। এগুলো কচ্ছপ না? কচ্ছপ খোদাই করা আছে।